থ্যাংক ইউ ভাই বোনে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা জেনে খুশি হবে যে পঞ্চম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে, এবং শিক্ষা বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী সেগুলো আমি স্লাইড একে আলোচনা করব। তো হ্যাঁ, আমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। প্রশ্নে এখানে প্রশ্ন 1, 2 এবং 3, 4 আকারে দেওয়া আছে। মূলত এখানে সৃজনশীল দেওয়া আছে তিনটা, লাস্টে যে প্রশ্ন 4 নম্বর এটাও কিন্তু সৃজনশীলের মতোই ছোটো করে দেওয়া হয়েছে, কিন্তু শুধু সংখ্যাটাকে রাখা হয়েছে 1, 2, 3 এভাবে। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, প্রশ্ন নম্বর 1, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 25টি আম পচে গেলো এবং একটি আমের দাম 30 টাকা। 25 টাকা ও 75 টাকা শতকরা কত? মানে এখানে একটা শতকরা হিসাবে দেওয়া হয়েছে আম পচে যাওয়ার পরে কত পার্সেন্ট লাভ হবে আর কি মূলত। তার দ্বিতীয় প্রশ্ন, শতকরা কতটি আম ভালো আছে, একটি আম কত টাকায় বিক্রি করলে মোট লাভের উপর 10% লাভ হবে। এটা ছিল প্রশ্ন। এটা মূলত তোমরা যদি একটু শতকরা হিসাবটা একটু ভালো করে দেখো, অঙ্কগুলো দেখো, তাহলে নিজেই করতে পারবে। তারপর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে -15 তারপর হচ্ছে -6 + 11, তিনটি পূর্ণ সংখ্যা, এবং এখানে 15 এবং 6 তারপর হচ্ছে 11 এই সংখ্যাগুলোকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল 2, 3 রয়েছে। তারপরে রয়েছে বিজ্ঞান। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানে প্রশ্নটা আমি দুইভাবে দিয়েছি, একটু বড় করে এবং একটু ছোট করে। দেখতেই পাচ্ছ তোমরা যে আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বিজ্ঞানে। তারপরে আমাদের যে চ্যাপ্টারটা আসতেছে, যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা। তারপরে আসবে হচ্ছে ইসলাম শিক্ষা, আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি 1, 2 এবং হচ্ছে পরে ইসলাম শিক্ষা আমি বড় করে প্রশ্ন দিয়েছি। তারপরে যে প্রশ্ন দিয়েছি হিন্দু ধর্মের প্রশ্ন, এখানে কয়েকটা প্রশ্ন আছে, 1, 2, 3, 4, 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তারপরে রয়েছে বৌদ্ধ ধর্ম, তারপরে রয়েছে একদম সর্বশেষ হয়েছে খ্রিস্টধর্ম সিরিয়ালে আর কি। তো এই ছিল প্রশ্ন ক্লাস 8-এ, আশা করি বুঝতে পেরেছো। এবং